দেখতে আইছি হ্যাঁ হ্যাঁ পদ্মা সেতু দেখতে আইছি আরে আমার হয় নাই তবে অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর তুই আমি কবে কো হ্যাঁ দেখতেছি আরে এখন একটু মজা দেখ হ্যাঁ আরে খুব সুন্দর জায়গা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ তাহলে তুই সঙ্গে শুক্রবার আয় বল একসাথে দেখবো না ঠিক আছে
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি একদম প্রত্যাশিত পিলারের নিচে আছি হ্যাঁ 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 এই যে কত সুন্দর প্রত্যাশিত পিলার আমাকে বেশি করে কমেন্ট করো হ্যাঁ বেশি করে লাইক দাও আমি এখন প্রত্যাশিত পিলারের নিচে হ্যাঁ হ্যাঁ ওকে আমাকে ভাইরাল করো ভাইরাল হ্যাঁ হ্যাঁ বন্ধু কি লেখছে থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আই লাভ ইউ লেখছে আরে কি সুন্দর কি সুন্দর হ্যাঁ কি লেখছে ফাটতে না মিস ইউ আরে ও মিস ইউ বহুত অফ দিস ও আচ্ছা আচ্ছা এখন তোমরা আমাকে মিস দাদা ধন্যবাদ হ্যাঁ আন্তরিক ভালোবাসায় আমি এখন প্রত্যাশিত ব্রিজের কাছে ব্রিজের পিলারের নিচে হ্যাঁ হ্যাঁ আসি আসি হ্যাঁ আবার আসবো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ আমার আরও অনেক কাজ আছে আরও দিন তুলবো দেখবো ঠিক আছে আচ্ছা ওকে ধন্যবাদ আরেকটা ছবি তুলি এইবার আমি ভাইরাল প্রিয় বন্ধুরা আমি এখন পদ্মাসেতু আরেকটি পিলারের নিচে দাঁড়িয়ে আছি সবাই আমাকে লাইক করো কমেন্ট দাও হ্যাঁ আমাকে ভাইরাল করো হ্যাঁ এই যে এক সরাসরি লাইক আমার সাথে সাথে আপনারাও দেখেন পদ্মাসেতু ব্রিজের পিলার হ্যাঁ ওকে হ্যাঁ এই যে লাইভে দেখা হচ্ছে আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এখন পদ্মাসেতু পিলারে এখন আছি হ্যাঁ লাইক দাও শেয়ার দাও ঠিক আছে ওকে ও সবে চাপ ধরছে রে যাই তো সব করি ভাই এই যে অনেকে বসে পড়ছে আরে ভাই খুব বসে ভাই চাপ ধরছে ভাই
আমি আমার পদ্মা সেতু পিলারের পাশাপাশি আছি। এই যে দেখেন, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে কে কে আছে, তোমরা কি কি নাম? হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো, হ্যাঁ সবি, হ্যাঁ তোমাদের বাসা কোথায়? এখানে দেখো, হ্যাঁ পদ্মা সেতু হচ্ছে, এটা তোমাদের মন্তব্য কি, তোমরা কেমন লাগতেছে তোমাদের? অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে তোমাদের? হ্যাঁ আমি যে ঢাকা থেকে আসছি তোমাদের সাথে ছবি তুললাম, এই ছবিটা ভাইরাল হয়ে যাবে বুঝছো, তোমাদেরকে মানুষ ফেসবুকে দেখবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমরা পড়াশোনা করো? আর পড়াশোনা করে মাদ্রাসায় পড়ে, ভালো স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে, আমরা দুই 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 পক্ষেই লোক পেয়ে গেলাম। হ্যাঁ তোমরা কেউ গান পারো? গান পারো? তুমি সুরা পারো? মাদ্রাসায় পড়ো, সুরা পড়তেছ না? গান পারো? গান করো? আচ্ছা ঠিক আছে, সে গান গাইতে লজ্জা করলো, আপনার কিছু মনে করবেন না, আমাকে বেশি করে লাইক শেয়ার করেন। হ্যাঁ এই যে আমি পদ্মা সেতু পিলারে নিচে আছি। আমি এখন পদ্মা সেতুর পাড়ে আছি, আপনারা বেশি করে আমার ফেসবুক লাইভে থাকেন, শেয়ার দেন, কমেন্ট করেন। হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর কাজ সমাপ্ত প্রায়, আর দু এক বছরে মনে হয় উদ্বোধন হবে। ভাই একটু শুনেন ভাই, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ আমরা একজন দর্শককে পেয়ে যাচ্ছি, তাকে কিছুক্ষণের মধ্যে কথা হবে। হ্যাঁ এই যে এক ভাই ভাইকে পেয়ে গেছি, এক ভাই যে দেখেন এখন চেহারা, ইনি এই পদ্মা সেতুর পাড়েই থাকে, পদ্মা সেতু তার সম্পর্ক। ভাই আপনি কি পেশায় কি করেন? হ্যাঁ আমার ওই যে নৌকা আছে, হ্যাঁ ওনার নৌকা আছে, ট্রলার আছে। হ্যাঁ তারপরে এসে দেখা যায় মানে পদ্মা সেতু আপনার এক বছরের ভিতরে কমপ্লিট, মানে এক বছরের আগে হতে পারে। হ্যাঁ হ্যাঁ উনি বললে এক বছরের মধ্যে হয়ে যেতে পারে, এটা শিওর আর কি, যেহেতু সবগুলা পিলার লাগানো হয়েছে হয়েছে, খুব
দ্রুতই কাজটা হয়ে যাবে। আচ্ছা আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ বাই। আচ্ছা ধন্যবাদ ভাই। হ্যাঁ এক ভাইকে পেয়ে গেছি, উনি বলছে পিলারের কাজ সম্পূর্ণ শেষ, এখন এই দু এক বছর মানে এক বছরের মধ্যেই চালু হয়ে যেতে পারে। হ্যাঁ ওকে, আমরা এখন ফেসবুক লাইভ বন্ধ করলাম, ফেসবুক লাইভে আছি। হ্যাঁ আমরা আমাকে বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, ভাইরাল করবেন। হ্যাঁ আজ দেখেন আমি এখানে মন্তব্য জানতে আসছি ভাই, এর পদ্ধতিতে কাজ করা কতদূর একদম শেষ মাত্রা মানে আপনি যা জানলাম। আর এখন কয়েক বছরের মধ্যে চালু হবে? এক বছরের মধ্যে চালু হয়ে যেতে পারে। উনি ওনাকে বলছে ভাই আপনার নাম? আমার নাম শুভ। আপনি এখানে কি করতে আসছেন? ঘুরতে আসছি। দেখেন এই যে এখনই বিজনেস শুরু হয়ে গেছি। উনি কোথা থেকে ঘুরতে আসছেন? ঢাকা থেকে ঘুরতে আসছেন। ঢাকা থেকে ঘুরতে আসছে আমার মতো। হ্যাঁ ভাই আপনার কি কি দেখলেন, অভিজ্ঞতা কি কি বলেন? এখানে হচ্ছে আর এটার মানে মানুষের জন্য মানে ওপারে মাউন্টেন যাওয়ার জন্য খুব সুবিধা হবে। হ্যাঁ যাওয়ার জন্য খুব সুবিধা হবে। হ্যাঁ আর খুব শর্ট টাইম ঢাকায় আসতে পারবে। আচ্ছা এই ওই বললো যে অনেকে বলছে এই যে পেট্রোলের রেটটা বেশি, এই সম্বন্ধে আপনি একটু মতামত? অ্যাকচুয়ালি আমার ধারণা নাই, আমারও ধারণা নাই। যাই হোক আমরা চাই দেশে আরও উন্নয়ন হোক, আমাকে ফেসবুকে বেশি করে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, আমাকে ভাইরাল করবেন, এই প্রত্যাশীদের সাথে সাথে যেন আমিও ভাইরাল হয়ে যাই। হ্যাঁ ভাই আপনি পেশায় কি করেন ভাই? আমি পেশায় যে নৌকা চালাই। নৌকা চালা, উনিও একজন নৌকা চালক। আপনি ভাই? আমি লয়ার। আর এই ভাই লয়ার, ভাই লয়ারকে ভাই দিদি ঠিক আছে ভাই। ওকে আচ্ছা ধন্যবাদ।